কিন্তু আজকেও যে এসেছে ভয়ঙ্কর কষ্ট নিয়ে, কত 105 এর উপর জ্বর হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু পোস্ট ট্রমা সিন্ড্রোমে যাবার কোন ইচ্ছুক নেই। আরেকটা হলো এমন ভয়ঙ্কর কষ্ট নিয়ে পেশেন্ট এসেছে, এইরকমই ভয়ঙ্কর কষ্ট নিয়ে এই বয়স পর্যন্ত 4 থেকে 5 বার হসপিটালে ভর্তি হয়েছে ছোটবেলা থেকে। এই ভয়ঙ্কর অবস্থা এখন কিন্তু একটা কথা হলো এরা সবই ফার্স্ট সাইকেল, এখন যা বলছি আমিও লেখাটা এভাবে লিখবো যে প্র্যাকটিক্যাল ইউটিলিটি অফ ডিফারেন্ট সাইকেল, তার মধ্যে সবথেকে বড় হচ্ছে ফার্স্ট সাইকেল। ফার্স্ট সাইকেল তোমার ভাগ্যকে নির্ধারণ করবে, কারণ ফার্স্ট সাইকেল ভুল হলে পেশেন্ট চলে যাবে আর আসবে না। ফার্স্ট সাইকেল এফেক্টিভ হলে পেশেন্ট আসবে, ওর বাড়ির লোক আসবে, ওর পাড়ার লোক আসবে, ওর এলাকার লোক আসবে। সেই জন্য ফার্স্ট সাইকেলটা তোমার ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারে। সেই ফার্স্ট সাইকেলের কথা বলতে গিয়ে যেটা বলেছি যে ফ্যামিলি স্ট্রিতে যদি অ্যাক্টিভ টিউবারকুলোসিস থাকে তাহলে মেডিসিন হবে ড্রসেরা। ফার্স্ট সাইকেলের জন্য যত আর কিছুই থাকুক না কেন অন্য কিছু নেবার দরকার নেই আপাতত। অ্যাক্টিভ টিউবারকুলোসিস ড্রসেরা অসুস্থতার জন্য বারবার বিভিন্ন অসুস্থতার জন্য হসপিটালে ভর্তি হতে হয়েছে, বারবার বিভিন্ন অসুস্থতার জন্য হসপিটালে ভর্তি হয়ে গেছে, বারবার বিভিন্ন অসুস্থতার জন্য হসপিটালে ভর্তি হতে হয়েছে। ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে অ্যাক্সিডেন্টাল কেস হলে চলবে না, অ্যাক্সিডেন্টাল কেস অর্থাৎ হাত পা ভেঙে বা গাড়ি অ্যাক্সিডেন্ট করে বা পুড়ে গিয়ে হসপিটালে ভর্তি হলে কিন্তু নেওয়া যাবে না। ভয়ঙ্কর রোগ হোক, সে ভয়ঙ্কর কষ্ট
যেমন পেটের না উঠলেই অজ্ঞান হয়ে যায়। জ্বর হলেই 105, মাথা ব্যথা হলেই পাগলের মতো বকতে লাগে, ফিট হলেই 1 ঘন্টা জিভ কেটে যায়, পড়ে গিয়ে বড় বেড়ে যায় ইত্যাদি, সবকিছুই ভয়ঙ্কর। আর একটু পরে এসে তাহলে আমরা এই কথাটা প্রমাণ করেছি বারবার হাজারবার, ভয়ঙ্করের আর এক নাম হাইড্রোফোবিয়া, ইংরেজিতে বললে ভালো হয় হোয়াট দেয়ার ইজ হরিবল সিচুয়েশন, দেয়ার ইজ ইন্ডিকেশন অফ হাইড্রোফোবিয়া, এইস ফর এইস, হাইড্রোফোবিয়া ফর হরিবল, হরিবল ইন্ডিকেট হাইড্রোফোবিয়া। সব ভুলে যাও, এটা ভুলো না, এটা দিয়েই কিন্তু আমাদের এখানে পৌঁছে যাওয়া। আচ্ছা, এবার কথা হলো নেক্সট পয়েন্ট হলো অ্যাক্টিভ টিউবারকুলোসিস নেই, হরিবল সিচুয়েশন নেই। কি শেষ হবে যদি অ্যাক্টিভ টিউবারকুলোসিস না থাকে এবং ছোট থেকেই বারবার সবই একরকম হচ্ছে ব্যবহারিক প্রয়োগ ইংলিশে নাম দেবো ইম্পর্টেন্স অফ ফার্স্ট সাইকেল, কারণ ফার্স্ট সাইকেল হলো ডাক্তার বাবুর ভাগ্য নির্ধারণ করে। আচ্ছা, তাহলে কি হলো, এক নম্বর সাইকেলে ডাক্তার চলে গেল, হাইড্রোফোবিয়া চলে গেল, এবার যে এদের কেউ কেউ পাওয়া যায়নি, তখন কি হবে? তখন আমাকে জানতে হবে যে মাল্টি ট্র্যাগিং এর কোনো ইতিহাস আছে কিনা। মাল্টি ট্র্যাগিং হলো চিকিৎসা বিভ্রাট অতিমাত্রায় বিভিন্ন ওষুধের প্রয়োগের ইতিহাস ফ্যামিলিতে বা পেশেন্টের মধ্যে আছে কিনা। ফ্যামিলি মানে একটু ঘুরে বললাম, তোমরা এভাবে দেখো গাছের মধ্যে অর্থাৎ বাবা মায়ের মধ্যে এবং রোগীর মধ্যে বিভিন্ন ওষুধের প্রয়োগের ইতিহাস আছে কিনা। বাবা মা, বাবা এবং অথবা মা অথবা রোগীর মানে পেশেন্টের বিভিন্ন ধরনের ওষুধ নেবার ইতিহাস আছে কি না। আর একটু পরে এলি না তাহলে, তাহলে বাবা মা এবং বাবা এবং অথবা মা অথবা পেশেন্টের দীর্ঘদিন ধরে বিভিন্ন ওষুধ নেবার ইতিহাস আছে কি না। এবার যদি থাকে তাহলে ফার্স্ট প্রেসক্রিপশন হবে কার্বোমেসিয়ান, ফার্স্ট প্রেসক্রিপশন হবে কার্বোমেসিয়ান, ব্যাকগ্রাউন্ডে লিখতে হবে ভাইটাল অর্গানের প্যাথোলজি, গ্রেভিং প্যাথোলজি না থাকলে, ভাইটাল অর্গানে ভয়ঙ্কর প্যাথোলজি না থাকলে, যেমন হাতে ছিদ্র। তোরা আরেকটু পরে আসছিস বিকালে চা খেয়ে, তো ওরা কই এটা লেখা হলো কি হবে খেতে ধরে ভাইটাল অর্গানে যদি কোন গ্রেভিং প্যাথোলজি মানে ভয়ঙ্কর অবস্থা না থাকে, অর্থাৎ যেমন হাতে ছিদ্র আছে, এক্ষেত্রে কিন্তু কার্বোমেস কোনোভাবেই সিএম দেওয়া যাবে না, কার্বোমেস তো দিতেই হবে।
সিএম দেওয়া যাবে না, তুমি যেখান থেকে শুরু করো। জিনোমান নয়, কেন জিনোমান নয়, যদি ভিতরে ইনফেকশন থেকে থাকে কম পক্ষে জিরো 3 ক্ষতি অন্তত হবে না, রোগীর কষ্ট অন্তত বাড়বে না। 0-1 দিলে কষ্ট বাড়বে, CN দিলে কষ্ট বাড়তে পারে, 200 দিলে বাড়বে না। আমি ওই চ্যাপ্টারে এই ধরনের আরো কিছু কথা লিখে দিয়েছি, কোন ক্ষেত্রে মনে পড়ে গেছে লিখেছি, ওষুধ মূল্য খুব ক্ষতি হবে না, কিন্তু পরিস্থিতি ভুল হলে ভয়ঙ্কর ক্ষতি হবে। আমি লিখেছি তোমরা প্লিজ চ্যাপ্টারটা পড়তে ভুলো না, বাড়িতে গিয়ে অন্তত প্রথমে এই চ্যাপ্টারটা পড়ো। তুমি বলবে এত দূর থেকে গিয়ে তুমি জানবে, আমি বিভিন্ন সেমিনারে গেলে যত রাখো আমি সেমিনারটা পুরো কভার করে ধরে শুনে যেতাম। আমার ভাবতে ভালো লাগে, আমি তো বলেছিলাম চোর হলো আমি অনেস্টলি চুরি করি। সেই জন্যে আমি কিন্তু খুব কখনো রাখিনি, তাহলে আজ আমি এখানে পৌঁছতেই পারতাম না, ভগবান আমাকে কোনোভাবেই হেল্প করতো না। সেটা আজকে মানে গিয়েই পড়তে হবে, কাল নয়, কাল মানে কাল হবে না, আজকেই পড়বে। আমি খুশি, কারণ পেট মনে পেলেই ঘুমোবে, আমি কোনোই ভালো খাবার দেবো না, তাই চাই খাও আর চাই না খাও, আমি দেবই না ভালো খাবার, তুমি যতটাই দাও আমি ইচ্ছা করে ভালো খাবার করতে না করেছি। পাতে তোমরা পেট ভরে রেখে ওই ওই ছেলে ওই খাবার খেয়ে ওই ভেন্ডি খেয়ে ও ঘুমোচ্ছে, আর যদি পাঁচ মাস তো কি হতো এটা ভাবো। যাই হোক, এই সেমিনারে কোনোদিন ভালো খাবার পাবে না, পাশে গালাগালি করো আমি শুনতে রাজি আছি, কার খোলা আছে, ভালো খাবার কোনো তুমি তো হবে না, কোনো সেমিনারে তো হবে না, জানো না এবার কোনো ভালো খাবার বানাবে। গেছিলাম আমরা বুঝে নিয়েছি ফার্স্ট সাইকেলের গুরুত্ব। তবে আমার ভালো লেগেছে, আমি এটা আগেই ভেবেছি, ফার্স্ট সাইকেল ডাক্তারবাবুর ভাগ্য নির্ধারণ করে, আজকের ভাবনা মানে এই মুহূর্তের ভাবনা। সেই জন্য আমি ফার্স্ট সাইকেল বাড়িতে গিয়ে লিখতে বলবো, আজকে বাড়ি যাবো না, এখানে বুঝে লিখবো আমি ইম্পর্টেন্স অফ ফার্স্ট সাইকেল। ছটা গলি মাত্র, আগে ফার্স্ট সাইকেল তো বলছো, এটা আমার মনে হয়েছে, এবার ফার্স্ট সাইকেল বলবো, নেক্সট সেমিনারে সেকেন্ড সাইকেল হবে, যদি আজ আমি সব বলবো, কিন্তু ফার্স্ট সাইকেলটাই শুধু ভালোভাবে বলবো, কারণ ফার্স্ট সাইকেলই তোমরা বোঝো না, আর কে স্কেল হয়ে যায় হবে কিন্তু ঠান্ডা সর্দি গেছে কোনো প্রবলেম নেই, কিন্তু বাচ্চার বাবা মা খেয়েছে সারা জীবন,
সেটা সিএম
দুইবারে কথা হলো আমি সিএম পাওয়ারকে দিতে পারবো না, আমি হচ্ছি ক্লাসিক্যাল অভিভাবক, আমি একবার দুবার লিখাবো না কেউ না। কিন্তু যখন আবার প্রশ্ন বাড়ল অন্য কেউ কিছু করবে না, ওই করবে, এবার কথা হলো ওরা ক্ষতি করা হচ্ছে এটা দিয়ে। অর্গানে এটা বলা আছে যে ইনক্রিজ পোটেন্সিতে মেডিসিন দেওয়া যেতে পারে, যদি 0/3 হোক, 0/6 হোক আর 0/15 হোক। এটা যদি রিপিট করা যায় 0/15 অঙ্কের হিসাবে সিএম এর থেকে বেশি, যদি 15 রিপিট করা যেতে পারে অবশ্যই এই শর্তে যে পেশেন্ট সব দিক দিয়ে বেটার, সেন্স অফ ওয়েলবিং ইজ দেয়ার। আমি একটা কথা কখনো বলি না, তোমরাও বলবে না, ওষুধটা খেয়ে তো জ্বরটা কমে গেছে না, ঠিক হয়নি, ওষুধ খেয়ে তো জ্বরটা বেড়ে গেছে, তারপর বলো তবে ও খাবার খেয়ে দিচ্ছে, এটা কিন্তু এক্সপেক্টেড। জ্বর বেড়েছে ওষুধ খেয়ে, কিন্তু খাবার খেতে চেয়েছে, গল্প করেছে, টিভি দেখেছে, যেটা সে করছিল না কম জ্বর থেকেও। তাহলে বিষয়টা কি হলো না, আমাদের ওষুধের শক্তি অসুখ ডিজিজ পাওয়ার অর্থাৎ ডিজিজ পাওয়ার থেকে বেশি হতে হবে। সেই বেশি হওয়ার ফলে যদি আমি 0/15 রিপিটেশন করতে পারি, সেটাই যদি কোনো ক্ষতি করতে না।